নমস্কার এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখাবো নোটিফিকেশনটি এনআইএস এর পক্ষ থেকে জারি করা হয়েছে বাইশে জানুয়ারি দু নোটিফিকেশন ওয়ান দু হাজার উনিশে এই নোটিফিকেশনে কি আছে সেটি আমি লাইন বাই লাইন ইংলিশ পড়ছি না প্রতিটি প্যারার বাংলা তর্জমাটা আপনাদেরকে বলে যাচ্ছি তাতে সময় সংক্ষেপ হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে প্রথম প্যারায় বলা রয়েছে যে এনএস ডিএলএড এর বা ওডিএল মোডে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর জেনারেলদের ক্ষেত্রে এবং এস সি এস টি ও বিসি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য ফাইভ কম ভর্তি হওয়ার জন্য প্রয়োজন দ্বিতীয়বার বলা হচ্ছে যে দোজ আর নট মানে যারা এই মিনিমাম কোয়ালিফিকেশন বারো ক্লাসের মিনিমাম কোয়ালিফিকেশন অর্জন করতে পারেননি তাদেরও কিন্তু ভর্তি নেওয়া হয়েছিল ডিএলএড এ কিন্তু এনএস শর্ত অনুযায়ী যে যারা ভর্তি হবে তারা পরবর্তীকালে যাদের নির্দিষ্ট যোগ্যতা নেই সেটা সে পূরণ করে নেবে এই শর্তেই তাদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এনআইএমএস এর সাইটে কিন্তু তা পরিষ্কার করে বলা ছিল তৃতীয় প্যারায়ে বলা হচ্ছে যে উপরের কলামের কথা মতো ডিএলএড টিচার ট্রেনি অর্থাৎ যারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং যাদের সেই ডিএলএড এ ভর্তি হওয়ার যোগ্যতা অর্থাৎ 12 ক্লাসে 50 শতাংশ নম্বর আছে তাদেরকে কিন্তু এখন তাদের রিজিওনাল সেন্টারে সংশ্লিষ্ট সেন্টারে অর্থাৎ তাদের নিজ নিজ রিজিওনাল সেন্টারে তাদের এই যে মার্কস আছে তাদের আপডেট করিয়ে নিতে হবে অর্থাৎ আপনাদের ফিফটি পার্সেন্ট যে আছে বা আপনারা যারা আপগ্রেড করে নিয়েছেন তাদেরও এই এটাকে কিন্তু রিজিওনাল সেন্টারে সেই ফিফটি পার্সেন্টের মার্কসের প্রমাণ দিতে হবে যাদের নেই তাদের কোনো প্রশ্ন নেই তাদেরকে এখানে কোনো কিছু প্রমাণ দিতে হবে না কারণ তাদের তো নেই তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি জমা দেবেন না এক নম্বরে বলা হচ্ছে যে ওই ফিফটি পার্সেন্ট যে মার্কস পেয়েছেন জেনারেলদের জন্য এবং এস সি এস এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য ফর্টি ফাইভ মার্কস বিশিষ্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কার্ড অর্থাৎ মার্কশিট এর একটি কপি অর্থাৎ জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন জেরক্স কপি এবং সঙ্গে ডিএলএড যে ভর্তি হয়েছে আই কার্ড সেই আই কার্ড সমেত জমা দিতে হবে আর দিতে হবে না ওই যে জেরক্স কপি জমা দেবেন তার উপরে কিন্তু ফটোকপি যে জমা দেবেন তার উপরে সেলফ অ্যাটেস্টেড করাবেন আর যে স্কুলে আপনি রয়েছেন সেই স্কুলের হেড অফ দা ইনস্টিটিউশন কে দিয়ে সই করিয়ে নেবেন সাইন করিয়ে নেবেন এবং সিল অবশ্যই সিল করে দেবেন তিনি তার স্কুলের বা ডেজিগনেশন সিল দিয়ে দেবেন সেটা করিয়ে নিতে হবে এই আপনাদের জমা দেয়া যে মার্কশিটগুলো থাকবে এবং আই কার্ডগুলো থাকবে সেইগুলো প্রতিটি রিজোনাল সেন্টার তা ভেরিফাই করে নেবে ভেরিফাই করে নিয়ে তারা কনসলিডেট আকারে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী এইভাবে তারা হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবে আর অনলাইন অ্যাপ্লিকেশন উইল অলসো বি মেড অ্যাভেলেবেল ফ্রম ফার্স্ট ফেব্রুয়ারি 2019 তাহলে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন ফর্ম পাওয়া যাবে এইগুলো ফিল করার জন্য অর্থাৎ যারা ফিফটি করে নিয়েছেন বা যাদের ফিফটি পার্সেন্ট আসে তাদেরকেই আপডেট করতে হবে যারা ফিফটি পার্সেন্ট এখনো করছেন না করেননি বা যাদের ফিফটি নেই তাদের এটা করতে হবে না এইবার প্রশ্ন হচ্ছে যে যারা আপার প্রাইমারিতে চাকরি করেন এবং যারা এম এস কে চাকরি করছেন তাদের ক্ষেত্রে যাদের তারা কি করবেন দেখুন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এনআইএম কিন্তু প্রথম থেকেই বলে আসছে বা তাদের সাইটে দিয়ে রেখেছে যে উচ্চ মাধ্যমিকে যাদের ফিফটি পার্সেন্ট নেই জেনারেলদের ক্ষেত্রে আর অন্যান্যদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কম নেই তাদের কিন্তু কখনোই সার্টিফিকেট এর সার্টিফিকেট প্রদান করা হবে না তারা সাকসেসফুল হলেও তাদের দেওয়া হবে না এবং এই জন্য কিন্তু আপগ্রেডেশন করে নিতে তারা বারবার করে বলছে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন আপগ্রেডেট করবেন নাকি করবেন না সেটা নিজেরা একটু ভেবে দেখবেন তবে আমার মত হচ্ছে যে যারা MSK তে রয়েছেন তাদের কিন্তু মিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করা হয়নি MSK এর টিচারদের জন্য SSK দের জন্য বা প্রাইমারি জন্য তাদের সংশ্লিষ্ট দপ্তর জারি করেছেন যে আপগ্রেডেশন করতেই হবে MSK এর ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো জারি করেনি তো যারা MSK তে রয়েছেন তারা আপগ্রেডেশন করে নিয়েছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা করেননি তারা নিজেরা ভেবে দেখবেন কি করবেন এই প্রসঙ্গে কিন্তু আমার কোনো ব্যক্তিগত মত আমি এখানে আপনাদেরকে দিচ্ছি না তা আপনারা নিজেরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং যাদের ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তারা অবশ্যই পয়লা ফেব্রুয়ারির পর থেকে এবার যেহেতু তেসরা ফেব্রুয়ারি পরীক্ষা রয়েছে তেসরা ফেব্রুয়ারির পরেই এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই কার্যকারী করবেন অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কস আপডেট করিয়ে নেবেন তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মাস্ক আপডেট করিয়ে নেবেন